যদি এক ছাদের তোলায় একই বালিশে মাথা শেয়ার করতে আসিস না বেশি দিন থাকতে পারবি না ওই যে রমণী রয়েছেন না শাশুড়ি নামক যে বস্তু খানি বিশাল তীব্র বস্তু ওইখান ওইখান তোমার ঝাড়ে রাখব ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রেখে ছেড়ে দেব না ছেড়ে দিলে সুরারে গৌর আর তো পাব না 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 ছেড়ে দেব না তোমায় রেদি মাঝে রেখে ছেড়ে দেব না কি বন্ধুরা তোমরা ভাবছো যে দিদি দেশে কি আর ভিডিও করে কি আর গান গায় কি তাই না হ্যাঁ 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 এখানে গৌরটা কে জানো দাঁড়াও চশমাটা বেকি গেছে কীর্তি দেখতে দেখতে দেখছো চশমাটা কেমন ডাউন হয়ে যেত সে এত কাণ্ড কীর্তি ওয়াইটিতে ওইতে আসছে দেখো সত্যি আমি খেয়াল করিনি দেখছো তো এখানে সোনার গৌরটা কেডা ক দেখিনি আবার নতুন চাল এটা এই যে সোনার গৌর মানে আমি বলছি আমাদের কথা একদম তাই এই সোনার গৌরকে হাত ছাড়া করা যায় হুম হুম আবার নতুন চাল এই যে বিয়ে বিয়ে খেলাটা মলম মাসে এসে বিয়ে বিয়ে খেলাটা যে তোরা শুরু করেছিস বন্ধুরা একটা জিনিস আমি তোমাদের লক্ষ্য করেছো কি যদি লক্ষ্য করে না থাকো আবার যাও ভিডিওটা দেখো এ দেখ দেড় লাখের দুই লাখের চ্যানেল তোদের ভিডিওতে ভিউজ করে দিতেছি মানুষ আবার দেখতে কইতাছি কেন বলতো আমার যে এই ছয় সাত হাজার যে আছে না সলিড আছে জানিস তো হেরা যদি যায় অন্তত সাত হাজার ভিউজ তোর আরো এক্সট্রা হইবে একবার দেখে আইসে আর একবার দেখতেছি চোদ্দ হাজার ভিউজ এমনি তোর হয়ে যেতেছে আমার চ্যানেল থেকে ঠিক আছে এমনি ভাবিস না যে তোদের নিয়ে কন্ট্রোভার্সি করি বলে আমাদের দিয়ে তোদের কোনো ফায়দা নেই আছে আছে মেলা ফায়দা আছে দেখ এই যে একটা ভুল এই যে একটা ভুল বাল ভাল দিলি বুঝলি তো চাইছিলিস যে মানুষকে থমকে দিবি ভিড় জমে যাবে তোদের না মানুষ তো জুতা নিয়ে ঝেঁটা নিয়ে যে কজন কত ভিউজ হয়েছে আমি ঘন্টা আপডেট এইটাই যদি রিমি বিট্টুর হয় দুই ঘন্টায় পাঁচ লাখ ভিউজ হইবে এই নাটকটাই যদি রিমির নাটকও যদি রিয়ালিটিটা বাদ দে এই একটা বিয়ের এরকম যদি থামনে রিমি আর বিট্টু দেয় না পাঁচ লাখ পাঁচ লাখ কেউ আটকাতে পারবে না কারো সাধ্য নেই একদম আমি চ্যালেঞ্জ লেড়ে পড়ে দিলাম বুঝলি তো শোন পাঠা আবার রিমি ওই কমিউনিটি পোস্ট পোস্ট দিচ্ছি সবই ঠিক আছে কিন্তু নিজের মাইন্ডটাকে ঠিক কর শুধু কমিউনিটি পোস্ট লিখে দিয়ে দিলাম দুটো পোস্ট হবে না নিজের জায়গা সেট আপ থাক নিজেকে ধরে রাখ নিজেকে শক্ত করে রাখ এ আবার তোকে ফাঁদে ফেলার চেষ্টা করছে এই বিএফিএ এসব কিচ্ছু না এসব কিচ্ছু না নাটক তোকে আবার ও জ্বালাচ্ছে আবার তোকে তুই মরে যা ও চায় তুই মরে যা কারণ তুই মরে গেছিলিস ওর মধ্যে ওর মধ্যে কোনো কষ্ট ওর মধ্যে কোনো বেদনা নেই এখন তুই শুকে আছিস এখন তুই ভালো আছিস ওর কাছে ঘ্যান ঘ্যান করছিস না তোমার ফোন করছিস না ওকে তেল মারছিস না ওর জন্য হেঁদে কেঁদে মরছিস না তুই বিন্দাস রিল্যাক্সে আছিস পারিতেছে না পারিতেছে না সোনার করছে কি নিত্য নতুন নাটক মানে তোর মুড়টাকে ঘোরানোর জন্য তোর মুড়টাকে ঘোরানোর জন্য তুই আবার পাগলের আমার আমি বিয়ে করে নিয়েছি চলো এই যে এটা নিয়ে একটা আন্দোলন আন্দোলন সৃষ্টি করে দিবি ব্যাস ওর কোর্টে বলটা চলে আসবে একদম নিজেকে ধরে রাখ মনে কর সব কথাগুলো মনে করে নিজেকে ধরে রাখ ঠিক আছে তুই এখন বিয়ে ফিয়ে খেলায় তুই আবার যাস না কোনো দরকার নেই বিয়েটা জীবনের উদ্দেশ্য নয় থাক নিজের জায়গায় নিজের স্ট্রিক পার্টনার করবি পরে ভাববি এখন বিট্টুকে নিয়ে থাক না বন্ধুর মতো করে তোর সমস্ত দুঃখ কষ্ট আনন্দ ভালো লাগা ভালোবাসা সবকিছু ওর সাথে শেয়ার কর বিয়েটাই তো জীবনের সবকিছু না বিয়ে তো আছেই বিয়ে পরে হবে বিয়ে পড়ে হবে কত বয়স তো যাক না দু চার পাঁচ বছর যাক মেয়ে ওর সাথে সময়টা কাটা দেখ আজকে বিয়ে করবি কালকে আবার ছাড়া দরকার নেই ওইভাবে হয় না একটা ভালোবাসার সম্পর্ক আলাদা সম্পর্ক আসলাম গেলাম হাই হ্যালো বাই আলাদা চব্বিশ ঘন্টা একই ছাদের তোলা একই বিছনা একই বালিশ দিনের শেষে একটা বালিশে দুজনের মাথা শেয়ার করা খুব টাফ ব্যাপার ঠিক আছে কাজে দুজনকে বুঝে নাও আরো আরও বুঝে নাও কাছে থেকে কাছে গভীর থেকে গভীরতম হয়ে নাও তার মানে আমি এটা গভীর মানে এই বলতেছি তোমরা ফিজিক্যাল রিলেশন করে ফেলো আবার তোমরা অন্য মাইন্ডে নিয়ে না দেখো পিমনি শিকা গভীর থেকে গভীর হইতে ফিজিক্যাল রিলেশন গভীর মানে আত্মায় আত্মাই গভীর মনে মনে গভীর ফিজিক্যাল রিলেশনের কথা বলছি না ঠিক আছে তোমরা আবার আচ্ছা চলো তো যে কথাটা বলছিলাম দুজনে দুটো ভিডিও ছেড়েছে হ্যাঁ ওই রক্ষিতারাও ছেড়েছে রামপাড়াটাও ছেড়েছে রক্ষিতার ভিডিওটা দেখেছো রক্ষিতার ভিডিওতে রক্ষিতা কি বলছে যে রক্ষিতার ভিডিওতে রক্ষিতা দেখিয়ে দিল দরজা নক করে তখন পাঠা জানেই না বিয়ে করতে গেছে নক করেছে বাবা বাবা ঘরে বলছে বাবা বাড়ি নাই হ্যাঁ ও বাপ মা সব করে ঘরে ছিল কথা বাদ দাও করেছিল দশ হাজার খান খুলছে খুললে সে চল বিয়া করবো ঠিক এই ভিডিওটা দুজনে দু রকম ভিডিও দিয়েছে কারণ একই ভিডিও দিয়ে ভিউজ হচ্ছিল না তো দুজনে আলাদা আলাদা কনসেপ্ট করে আলাদা আলাদা ভিডিও দিয়েছে কিন্তু কন্টেন্ট একটাই দিয়ে কি করলো লাস্ট দেখিয়ে দিল ওকে রাজি করতে 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 যে চল তাহলে বিয়ে করে নি করে নেয় মানুষ কিভাবে ঠিক আছে ওইখানে ও শুরু করলো ভিডিওটা ও ওর বাড়ি থেকে রেডি হয়ে আসছে চলো আমরা এবার ঠিক এভাবে শুরু করলো তো দুজনের ভিডিওর মধ্যে অসংলত দুজনের ভিডিওটাই দেখে নাও দুজনের ভিডিওতে অসংলত আচ্ছা আরো কিছু পয়েন্ট তোমাদের ধরিয়ে দিই যখন ওই মন্দিরের ভিতরে গেল প্রচুর মানুষ পাড়ার মন্দিরে এইভাবে সেজেগুজে কেউ দাঁড়িয়ে থাকে না তারপরে মানছি চলো আজকে সোমবার ছিল অনেকে পুজো টুজো দিতে এসছে চলো ঠিক আছে মানলাম অনেকেই ছিল আচ্ছা কিন্তু তারপরে ঘটনাটা হলো যখন প্রণাম করছিল কারণ এই ছেলেটার মধ্যে তো কোনো সৎ উদ্দেশ্য সৎ ভাবনা ভয় ভীতি পাপ পুনর মায়ের জ্ঞান ছাড়ে না অনেক কিছু জ্ঞান ঝাড়ে কিন্তু ছেলের বেলায় কিছু নাই ঠিক আছে লোকের বেলায় অনেক জ্ঞান কিন্তু ছেলের বেলায় ছেলেকে বোঝায় জ্ঞান কোনো ছেলেকে দে কিন্তু ছেলের মধ্যে তো ভয় ভীতি যে ভগবান বলে কেউ আছেন ঠাকুর বলে কেউ আছেন তাকে নিয়ে আমি খেলছি তাকে গিয়ে প্রণাম করছি দুজন হাজব্যান্ড ওয়াইফ হিসাবে যে আমরা খেলা করছি সেসব ভয় ওর ওই ছেলে পায় না আর মেয়েটিকে দেখবে ও প্রণাম করতে বসলো আর উঠলো মানে মাথা নত করলো আর উঠলো কিন্তু ওই রক্ষিতা রক্ষিতা ও কি করলো তো কালটিটা কালটিটা কি করলো প্রণাম করছে আর ঠাকুরের কাছে ক্ষমা চাইছে পুরো পরিষ্কার বুঝা যাচ্ছে পরিষ্কার বুঝা যাচ্ছে দু দুবার যে ভগবান হয় এটা বলছে যে আমাদের ঠিক এটা তো আমরা নাটক করছি হ্যাঁ তো আমাদের প্লিজ তুমি এক করে দাও আর না হলে ও বলছে যে ভগবান এই যে খেলাটা খেলছি প্লিজ তুমি অপরাধ নিও না ক্ষমা করে দিও ভগবান ঠিক এই কথাগুলোই বলছে কারণ ও জানে তোর লাইফ এখানে সিকিউর নয় তোর লাইফ হয় এখানে সিকিউর নয় ঠিক আছে তুই যদি মনে করিস যে হ্যাঁ বিয়ে করে এসে বাইরে ছিলিস বাইরেই থাক রক্ষিত হয়ে ছিলিস রক্ষিত হয়ে থাক তাও সম্পর্কটা থাকবে ঠিক আছে যদি ওই এক ছাদের তোলায় একই বাড়ি সে মাথা শেয়ার করতে আসিস না বেশি দিন থাকতে পারবি না ওই যে রমণী রয়েছেন না শাশুড়ি নামক যে বস্তু খানি, বিশাল তীব্র বস্তু ওইখান ওইখান সাথে সংসার করা মেলা টাপ ব্যাপার দেখছিস তো নিমিশে নিমিশে কথা ঘুরে সোশ্যাল মিডিয়াতে এসে কথা ঘুরিয়ে দিচ্ছে ও ও সোশ্যাল মিডিয়াতে কথা ঘুরিয়ে দেয় অন্য লাইনে চলে যায় তো বাদ দে ভাই তোরা যা লাইনে যা যেতে থাক কিন্তু রিমি তোকে আমি বলছি একদম নিজের স্ট্যান্ড পয়েন্টে স্থির থাকো আজকে দেখলে ভাল লাগলো যে ওই রকম পোস্ট দেওয়ার পরেও তোর বাবা লাইভ করছিল তুই লাইভ এসে ইন্ডিপেন্ডেন্স ডে নাচ তুলছিস বেশ ভাল লাগছিল যে তোর মাইন্ডটা ওইদিকে যায়নি একদমই দেবি না তুই বিট্টুর মতো একটা এত সুন্দর বন্ধু পেয়েছিস যে ছেলেটা তোকে খুব ভালোভাবে বুঝে অ্যান্ড বোঝার চেষ্টা করবে আরেকটা কথা আমি এই ভিডিওটার মধ্যেই বলে দিই কিছু মানুষ বাজারও একটা মেয়ে ছেলে আছে না বেশ্যাটা বেশ্যাটাকে চেনো আমি নাম নিতেও ঘিন্না লাগে বেশাদের লিডারটা খিস্তিবাজ চেনা নিশ্চয়ই খিস্তিবাজ ওই খিস্তিবাজ ওই রিমি যখন আমি আমি ছেড়েছিলাম কারণ এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে আমি দেখেছিলাম এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে কারণ যেহেতু আমার ভিডিও থেকে ক্লিপটা তোমরা পেয়েছো যে রিমি বিট্টুকে ওই তপনের জন্মদিনে মানে আমার ভাইয়ের জন্মদিনে বোতামে সরি পাঞ্জাবিতে সেফটি টিভি মেরে দিচ্ছিল হ্যাঁ ওই যে ক্লিপটা তোমরা আমার ভিডিও থেকে পেয়েছো তাহলে এই ভুলটা আমারই মনে হয় তোমাদের সংশোধন করে দেওয়া দরকার ছেলেটি কিন্তু বলেওছে দেখো তারপরে করে অত দূর থেকে এসছে মাথায় থাকে না ছেলে মানুষ এত কিছু মাথায় নেই ওই 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 পাঞ্জাবি না আলাদা করে বোতাম লাগাতে হয় যখন কাঁচা হয় বোতামগুলো খুলে রাখতে হয় কারণ ওই বোতামগুলো ওখানে থাকলে পাঞ্জাবিটা নষ্ট হয়ে যায় বোতামটা নষ্ট হয়ে যায় তো বোতামটা অলরেডি খুলে রাখতে হয় তো ছেলেটি বল বোতামটা তো খোলা ও তো পাঞ্জাবিটা নিয়ে চলে তোমরা দেখেওছো নিশ্চয়ই যে আমি পাঞ্জাবিটা আয়রন করছিলাম হুম তো ও যদি না চায় তো পাঞ্জাবিতে সেফটিমিন না মারলেও পারতো কিন্তু একটা হ্যাবিট একটা হ্যাবিট যে আমি পাঞ্জাবিতে বোতাম লাগাই তো বোতামটা যখন নেই তাহলে একটা সেফটিমিন লাগিয়ে নিই ওরকমই যদি থাকতো না যে এরকমই একটা পাঞ্জাবি নিয়ে এসছে সেফটিমিন লাগিয়ে পড়তে হচ্ছে ওরে বাবা পেয়ে গেল কেন পাঞ্জাবিটা মধ্যে কী ছিল সেফটি বোধ বোতামটা ছিল না না বোতামটা মিসিংও নয় বোতামটা সে আনতে ভুলে গেছে সে জায়গায় সেফটি পিন লাগিয়ে কিন্তু দেখবে তোমরা সেফটি পিন লাগানোর আগেও এতটা চেরা নয় অসুবিধা হতো না তারপর সে কমফোর্টেবল ফিল করার জন্য সে লাগিয়েছে এত কথা কিসের আজকে যে এই বারোয়ারি মানে কি বলবো বারো ভাতারি পোলা আর বারো বারোয়ারি যে মেয়ে ছেলেটা হুম ভাদ্র মাসের কারা কি করে মানে এদের উত্তাল উঠে গেছে পাত্তে আছে না হ্যাঁ তো কারা করে জানো তো ভাদ্র মাসে ভাদ্র মাস হ্যাঁ ভাদ্র মাসেই কুত্তা রাস্তা রাস্তার আমি অপমান করতেছি না তাদের সাথে কুত্তা গুলো তুলন করা যায় না মানে কুত্তাদের মতো হয়ে গেছে তোর এই বাইরে বাইরে এত কই যাচ্ছে এরাও তাদের হইতে আসে না এবার মানুষের দেখাইতেছো আমরা বিয়ে করছি এবার আমরা করুন আরো করুন আরো করুন মানে ভাদ্র মাস কিছু মানুন না মাল মাসও মানুন না সবেতেই আমরা হবেই তাই না এটাই চাইতেছ নে এটা নিয়ে আবার ওর মা ভিডিও নেবে তুলসী মালা গলায় দিয়ে আমি কত কথা কইছে কত কথা কইছে কইছি কথা তো হাসাই একটা কথা মিশা কথা কই নাই কি বন্ধুরা একটা কথা মিশা কথা কইছি কি আমি তোমরা আমার ধরা দেবা হয়তো বলার ভঙ্গি মেলাটা অন্য করে কইছি কিন্তু একটা কথাও মিশা কথা কই নাই কিন্তু কমু এরম রঙ্গল লীলা যদি তোমরা দেখাইতে পারো তাহলে আমরাও একটু একটু আড্ডু তো কইতেই হবে বলো মানুষের একটু মুখ রোসক না দিলে মানুষ থাকবো কেন আমার চ্যানেলটা ভিজিট করব কেন আর এই কিছু আওয়ারা গাওয়ার কিছু অযাচিত কি বলুম কুত্তা বলুম না অযাচিত কিছু পাঁচ আটা লেরি কুত্তা শুধু কুত্তা কমু না রে শাল উটা লেরি কুত্তা হম শাল সামরা উঠ্টা দেখলে ঘিন গিন করে এই কুত্তা গুন্ডা কইতেছি কেন কইসি আমার চ্যানেলের ভিডিও দেখতে আইতে কইসি আইবি আবার ফ্রিতে তো মানুষ এখন বিষও দেয় না রে তাদের জ্ঞান দিতে কেটা কয় আমার না আসছে আমি যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে তোদের জ্ঞান দিতে ওই তো না ঠিক আছে ওই যা যেখানে গিয়ে পাশ আটবি সেইখানে গিয়ে পাশ হাঁট হেনে গিয়ে হাঁক আমার এখানে হাঁক দিয়ে আসলে আমার এখানে অনেক মূল্যবান আমার জায়গাটা ওইখানে হাঁক দিয়ে আসিস না যেখানে হাঁক দিয়ে পারবি যা সেইখানে গিয়ে গন্ধময় হাঁকাটা ওইখানে গিয়ে হাঁকবি একদম হাসবি না পোষায় না ভাই রাস্তা অনেক আছে চললে যাও ঠিক আছে ভালো ভিডিও তোমাদের ভালো লাগে না কারণ গালাগাল দিই না খিস্তি দিই না হ্যাঁ তারপরে দেখাই না তোমরা নিতে পারো না যেখানে দেখাইতেছে সেখানে দিতেছে সেখানে যাইতে পারো ঠিক আছে তো চলো বন্ধুরা টাটা যেতে যেতে এই কথাগুলো কইতে আমি বাধ্য হয়েছি বিরক্ত লাগিয়ে যাইতেছে জানি একশোটা কমেন্ট আসলে দুইটা কি তিনটা আসে ওরকম পাঁচ আটা কুত্তাগুলো নিতে পারে না জুতার বাড়ি খাইতে খাইতে তো মুখ সুখ বেগকে যাই তো পারে না আর তাই চলে আসে আর বন্ধুরা আর একটা কথা কয়ে যাই আমার ভিডিওতে তো কমেন্ট এইটাই আইতা থাকে বইতে যাইতেছে যে দিদি ভাই আমার কমেন্ট হাইট করে দিছে দিদি ভাই আমি আর জুতার বাড়ি মারতে আসছি পারতেছি না বন্ধুরা সাইরা দাও সাইরা দাও আর জুতার বাড়ি মাইরো না জুতার দাম বাইরে যাবে সামনে পূজা জনসাধারণ জুতা কিনতে পারবে না এত জুতা এদের বাড়িতে মা ছেলের ঘরে ভর্তি হয়েছে আর জুতা সাইরা দাও সাইরা দাও ভগবানের নামে সাইরা দাও এদের ঠিক আছে তো চলো বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থাকবে দেখাবো অবশ্যই নেক্সট ভিডিওতে